गुड मर्निंग बंधुरा, कृष्णप्रिया स्टूडियोते तोमादेर सबाइके जानाई स्वागत। अनेक दिन पर आमि आबार नतून करे भिडियो करछि। आशा करछि तोमरा सबाई भालो आछो, आमिओ भालो आछि। शुभ सकाल। आज हच्छे अष्टमी, आज एखन हच्छे रात दुटो, तो सप्तमी चलछे, अष्टमी पड़े जाबे। तो आमि आमरा जाब पुरी बेड़ाते, तो সেই জন্য আমি রাত্রেই মা থাকবে এবং আমাদের কাজে দিদি ভাইও থাকবে, সেই জন্য একটু খাবার দাবার করছি। আর আমরা ট্রেনেতে বসে খাবো বলে ওই জন্য লুচি কুমড়োর তরকারি আর ঘুগনি করে ফেলছি। আগের দিনে আমি আনাজ কেটে রেখেছিলাম, তো এই দেখো কুমড়োর তরকারি হয়ে গেছে। তো আমাদের বেরিয়ে যেতে হবে ভোর চারটে, তো আমি সেই জন্য এখন আমি একটার পর একটা করে ফেললাম। এই যে ঘুগনিও হয়ে গেছে এদিকে, আর লুচিগুলো হচ্ছে। তো এবার আমরা বেরিয়ে যাব, আর ওদেরকে সব একটু একটু করে খেতে দিয়েছি। এখানে কিছু বেলা বাকি আছে, আমার মাও এসেছে। তো মা, আর এই দেখো আমরা গাড়িতে চেপে পড়েছি। আমরা তারকেশ্বর থেকে ট্রেন ধরবো হাওড়া, হাওড়া থেকে শালিমার স্টেশন থেকে পুরী ট্রেন ধরে যাব পুরী। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, খুব আনন্দ লাগছে যে একসাথে যাওয়ার মজাটাই আলাদা, সবাই মিলে বেরিয়ে পড়বো। এই যে চলে এসেছি এখন শালিমার স্টেশন, তো এইখান থেকে আমরা ভালো আছে। কিন্তু বৃষ্টি আবহাওয়া দপ্তর যেটা বলে সেটা, এই যে দুই ভাগনা ছেলে রুমে ঢুকছি। রুম খোঁজাও হচ্ছে, রুম খুঁজতে গিয়েও সে ভালোই নাটা পাকড়া খাচ্ছে। এই যে আমরা রুমে চলে এসেছি, এই দেখো রুম খুব ভালো, রুমগুলোর ব্যবস্থা খুব সুন্দর। এই আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি সমুদ্রে, খুব আনন্দ লাগছে ভোরবেলা সমুদ্রের এই সুন্দর দৃশ্য, খুব মনোরম পরিবেশ। আর যেন মনে হচ্ছে একটা মানে সুস্থ স্বাভাবিক পরিবেশে এসে পৌঁছেছি, এবং কুরকুরে হাওয়া আর সমুদ্রের ঢেউ মনকে যেন আনন্দে ভরিয়ে তুলেছে। অষ্টমী নবমী সকালটা যেন আনন্দে ভরে উঠেছে। আমরা অষ্টমীতে বেরোতে পারিনি, আমরা অষ্টমীতে এসে পৌঁছেছি সন্ধেবেলা, তাই আমরা সকাল হতেই নবমীর সকাল হতেই পৌঁছে গেছি। এই সব ওরা সব বসে দাঁড়িয়ে আছে আর সমুদ্রের দৃশ্য দেখছে। এই আমার হচ্ছে মা। তো দেখো ভালো লাগছে,
চলে এসেছি মাছের বাজারে। ভেটকি
থাকি। পাশাপাশি দুটো রুম নেওয়া হয়েছে, আমরা আছি দোতলায়। তো একজনদের বাড়ি আর একদম সর্বদ্বারে একদম পুরো সমুদ্রের ধারেই আমাদের ঘরটা পেয়েছি। খুব ভালো, কী সুন্দর, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত কিছুর ব্যবস্থা করা আছে, পাথর দিয়ে বাঁধানো। আর এই যে বারান্দাও আছে, তো এখানে খাওয়া দাওয়া হবে বলে আমি ওই চটটা পেতেছি। আমরা বাড়ি থেকে চটটা নিয়ে গেছিলাম। তো এইটা একটা ঘর, এই একটা ঘর। তো এখানে আমার ভাগনা ছেলে শুয়ে আছে। তো একই রুম আর এক একটা বেডে চারজন করে ধরবে, বড় সড়ো। এখানে সব জামাকাপড় রাখার ব্যবস্থা আছে। আর পাশেই দুটো রুমেতেই দুটো বাথরুম দেওয়া আছে, করা আছে। আর টিভিরও ব্যবস্থা আছে, এখানে ড্রেসিং টেবিল আছে। হ্যাঁ, তারপরে এবার এখান থেকে বেরিয়ে এই যে হচ্ছে বারান্দা, এখানেও জামাকাপড় শুকোচ্ছে, শুকোতে দেওয়া হয়েছে। আর এই দেখো, সব বারান্দা থেকেই বসে বসে সব দেখা যাবে। ওই যে দেখো, এই দেখো, এইটা হচ্ছে স্বর্গদ্বার। আর ওইখানে হচ্ছে গাঙ্গুরামের দোকান, হচ্ছে খাজার দোকান। এই হচ্ছে মেন গেট, আর এই হচ্ছে সমুদ্র। ওই যে দেখো, ভালো করে তোমাদের দেখাই, বারান্দা থেকে বসে বসে সমুদ্রের ঢেউ আমরা উপভোগ করছি, সমুদ্রের ঢেউ আমরা উপভোগ করছি। খুব ভালো লাগছে, এত সুন্দর ঘরটা ভাড়া মানে পাওয়া গেছে। আচ্ছা, আমরা ওইখান থেকে সাইট সিনে গেছিলাম, আমাদের গুরুদেবের আশ্রম, তারপরে জগন্নাথের মাসির বাড়ি। আচ্ছা, এখান থেকে এসে আমরা গুপ্ত বৃন্দাবন সব ঘুরেছি। এবার ওখান থেকে এসে আমরা বিকালের দিকে আবার স্নানে গেছিলাম। আমি স্নান করতে যাইনি, আমি বসেছিলাম আর ওরা মামা ভাগনেরা ছেলে মিলে সব স্নান করছে। আর এখন দেখো, পরন্ত রোদেতে সুন্দর আবহাওয়াটা লাগছে, খুব সুন্দর লাগছে। চাপার অভিজ্ঞতা, রে বাপরে, এবারে গিয়ে উঠে চাপলাম, মানে যেন কী ভয় লাগছে, কোথায় উঠে গেছি। আর উঠছে নামছে আর সমুদ্রের ধারে খুব ভয় করছিল। তো আমরা আমাদের পুরী যাত্রা, একাদশী, দ্বাদশী হয়ে গেল। আমরা স্টেশনে চলে এসেছি, পৌঁছে গেছি। তো আমাদের ট্রেন আছে 7:20-তে, কমপ্লিট হয়ে গেল, আর কিছুক্ষণ পরেই ট্রেন ছাড়বে। তো এখন আমরা স্টেশনে বসে আছি, আমরা সবাই।
এবার কালকে সকালে ভোর 4টার সময় হাওড়া পৌঁছে যাব। আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই দেখো।